ভোটের পরে জেলা জুড়ে সোনা দোকানগুলিতে বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। তাই এবার সোনা ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পুলিশ প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে থানা এলাকার সকল সোনা ব্যবসায়ীদের ডেকে সচেতন করল নারায়ণগড় থানার পুলিশ। এদিন নারায়ণগড় থানা চত্বরে একটি বৈঠকের মধ্যে দিয়ে সকলকে সচেতন করা হয়। পাশাপাশি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা ভালোভাবে কাজ করছে কিনা সে বিষয়েও দেখতে বলা হয় ব্যবসায়ীদের। পুলিশ জানাচ্ছেন, নারায়ণগড় থানা এলাকাতে যাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কারণই আগে থেকে থানা এলাকার সোনা ব্যবসায়ীদের সচেতন করতে আজকের এই বৈঠক। আমাদের স্বর্ণ ব্যবসায়ীদেরকে সাবধানতা অবলম্বনের জন্য ডাকা হয়েছিল। বড়াবাবু আমাদেরকে দেখে সব কিছু সাবধানতা অবলম্বন করলেন, এই জন্য এসেছিলাম। মূলত কী কী বিষয়ের উপর আপনাদের সতর্ক থাকতে বলা হলো? বিশেষ করে সিসি ক্যামেরা বা সিকিউরিটির দিক থেকে বেশি করে আমাদেরকে বললেন। কী নাম আপনার? প্রশান্ত শেখর জানা। কোথায় দোকান আছে? নানমোড় বাজার। সে কসবা থানা থেকে 200 মিটার দূরে আমার দোকানের নাম রঘুনাথ জুয়েলার। আমাদের বড়বাবু আজকে ওই বিভিন্ন রকমের অসামাজিক কাজবাজগুলো হচ্ছে, তো এবং ডাকাতি প্রচুর পরিমাণে করাপশনটা বেড়ে গেছে, তাই আমাদের এখানে ডেকেছিলেন, আমাদেরকে সচেতন করলেন। উনি বললেন যে সিসি ক্যামেরা লাগাতে, হর্ন মানে অ্যালার্ম, 2 নম্বর হচ্ছে সিকিউরিটি, এছাড়া ওনারা প্যাট্রোলিং করে আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন, এবং সবচেয়ে বেশি অ্যালার্ট করলেন যে নিজেদেরকে একটু সচেতনভাবে থাকতে যাতে এই অবাঞ্ছিত ঘটনাগুলো না ঘটে। আপনার নাম? নবকৃষ্ণ রানা, রঘুনাথ বিল। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। Olhando agora, te veste sempre em frente.